প্রত্যন্ত এলাকাগুলির সাথে পাল্লা দিয়ে এবার মিশ্র বসতিপূর্ণ গ্রামীণ এলাকাগুলিতেও পানীয় জলের সংকট দেখা দিল। ঘটনা তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন কলোনি এলাকায়। এই মিশ্র বসতিপূর্ণ এলাকায় 70 থেকে 75টি পরিবারের বসবাস। তাদের পানীয় জলের জন্য একটি ওয়াটার পাম্প মেশিন ছিল, যার মাধ্যমে অর্থাৎ পাইপলাইনের মাধ্যমে এলাকাবাসীরা জল পিত। কিন্তু দীর্ঘ 8 থেকে 9 মাস ধরে ওই ওয়াটার পাম্প মেশিনটি বিকল হয়ে রয়েছে। অভিযোগ, বিকল হওয়া ওয়াটার পাম্প মেশিন সংস্কার করার জন্য এলাকাবাসীরা বারবার চাকমাঘাট পঞ্চায়েতে জানায়, কিন্তু এরপরেও পঞ্চায়েত থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না পানীয় জল সংকট দূরীকরণের জন্য। এই অবস্থায় ভূমিহীন কলোনির বাসিন্দারা জল সংগ্রহ করতে হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকে। অভিযোগ, জল সংকটের বিষয়টি ভূমিহীন কলোনি অর্থাৎ চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের মেম্বার সন্তোষ মারাকের নজরে নিয়েছিল। মেম্বার সন্তোষ মারাক দীর্ঘ 8 থেকে 9 মাস ধরে কেবল আশ্বাস দিচ্ছে এলাকাবাসীদের, গ্রীষ্মের প্রখর রৌদ্রতপ্ত দিনে জল সংকটে পড়ে এলাকাবাসীদের দুর্বিষহ অবস্থা। এমন অবস্থা চলতে থাকলে এলাকাবাসীরা আগামী দিনে পথ অবরোধ করতে পারে বলে খবর। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ভিউ 365। জলের পাইপ তো আছে দেখলাম, কতদিন ধরে? কতটুকু দূর থেকে জল নেন? অনেক দূর। এই ভূমিন টিলা কলোনি কয় পরিবারের বাস? এখানে মনে আছে 70-72 মতো আছে পরিবার। এখন কি চাইতেছেন আপনারা? হ্যাঁ, কি চাইতেছেন আপনারা? আমরা আর কিতে যাবো, মতন তো জলের অসুবিধা হয়ে দিই, জলের সমস্যা। তো কখন কইতাছে তারা যে ঠিক করবো, ও তোমার ইয়ে কোন সময় তো কইতা ঠিক করবো, ওখান তো কোনো ঠিক হয়েছে না, বানাবে না কইতাছে, ওখানে তো কই আই না ঠিক করতে। অনেক সমস্যা আছে, জলের অসুবিধা। বর্তমানে জল করতে হবে তোমরা? জল তো নিষেধ তুলে। আর এই যে ছাপড়া গুলো আছে, এটা ছাপড়া তো নষ্ট আয় না জল না। কবে থেকে? কবে থেকে মানে এটি তো মন নাই, এমনি 4 বছর মতন হইব, 3-4 বছর হইব। জানাই শোনা, এটা এটা কোন পঞ্চায়েতের এলাকাতে পড়ে? ইডিনি ইডি চাকমাঘাট পঞ্চায়েত। তো আমরা চাকমাঘাট পঞ্চায়েত। তো অনেক মানতে এটা করতে পারতাম না। পঞ্চায়েতে জানাই শুনে জল টল যে সমস্যা এলাকার মেম্বার টেম্বার তো শুনতেছি, তো জানাইছে আগে, এখন তো করতে পারি না। কতটুকু দূরে থেকে জল আনো তোমরা? করতে নিছে মানুষের কল থেকে আনে, আর সরকারি কল আছে এদিকে, কেনাল ফার আছে না এদিকে। এনতে কতটুকু দূরে? হ্যাঁ, এনতে কতটুকু দূরে গিয়ে জল আনো? এনতে আমরা তো যাই না, বিষয় মানুষে যায় আর কি। ইয়ান্তে তো যাইতে তো দূরে আছে। ওই নিচে কলার থেকে কতটুকু দূরে? দূর আছে, এমনি ঘুরা গিয়া ধান লাগে তো। এখানে যে যে সাপ্লাই গুলো আছে, জি এটি তো কবে থেকে বদ্ধ? কতদিন হয়েছে? বছর খানি খেয়া যাবো গা বদ্ধ যে। তো এই ব্যাপারে এলাকার যে মেম্বার আছে তারা কিছু আলোচনা কুস্তাই করে না? কি কইছে? তাই না তো আমি জানাই,
জল আয়া না নষ্ট হয়ে রয়েছে কেউ চান্দা চুন্দা দেয় না ওখানে এরকম কথা কইতে আছে আর কি চান্দা উন্দা দেয় না বিল বিলের ইয়ে বলে জমা রয়েছে বিলের এটা পাম্প আছে কি কত পরিবার থাকে 80-90 হইব